খালাস চেয়ে হাইকোর্টে মিন্নির আপিল বরগুনার আলোচিত মোহাম্মদ শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলায় প্রাপ্ত আয়সা আপিল করেছেন আজ মঙ্গলবার বিকেলে হাইকোর্টে সংশ্লিষ্ট শাখায় এ আপিল করেন এ বিষয়ে মিন্নির আইনজীবী জেড আইখান পান্না বলেন মৃত্যুদণ্ড প্রাপ্ত আয়সা ছিদ্দিকা মিন্নির খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেছি আপিলে আমরা উল্লেখ করেছি এটি ভুল রায় রায়ের প্রতিটি লাইনের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে আইনজীবী বলেন মিন্নিকে মূলত দোষ স্বীকার করে একশো ধারা জবানবন্দির আলোকে মৃত্যুদণ্ড দেওয়া হয় অথচ এ জবানবন্দির বিরুদ্ধে মিন্নি পরক্ষণেই আদালতকে বলেছিলেন মিন্নি এই জবানবন্দি অস্বীকার করেছেন তিনি এটাও বলেছেন যে জোরপূর্বকভাবে ভাবে জবানবন্দি আদায় করা হয়েছে কেননা জবানবন্দি রেকর্ড করার আগে জেলা পুলিশ সুপার সংবাদ সম্মেলনে মিন্নির দোষ স্বীকার বিষয়টি প্রকাশ করেন এটা সম্পূর্ণ বেআইনি মিন্নির অপর আইনজীবী মাকিয়া ফতেমা ইসলাম বলেন বিকেল সাড়ে তিনটায় আপিল করেছি আশা করি শীঘ্রই এর শুনানি হবে এতে ত্রিশে সেপ্টেম্বর আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী আয়সা সিদ্দিকা সহ ছয় জনের ফাঁসির আদেশ দেন বরগুনা দায়রা জজ আদালত বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান এ রায় ঘোষণা করেন রায়ে চার আসামিকেই খালাস দেওয়া হয়েছে ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন মোহাম্মদ রাকিবুল হাসান ওর ফের রিফাত ফরাজি আল কায়ুম ওর ফের রাব্বি আকন মোহামিনুল ইসলাম সিফাত রেজান আলী খান হৃদয় ওর ফের টিকটক হৃদয় মোহাম্মদ হাসান ও আয়সার সিদ্দিকা মিনি একই মামলায় দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত রায়ের খালাসপ্রাপ্ত চার আসামি হলেন মোহাম্মদ মুসা রাফিউল ইসলাম রাব্বি মোহাম্মদ সাগর ও কামরুল হাসান সাইমুন গত শনিবার সন্ধ্যায় রিফাত শরীফ হত্যা মামলার চারশত উনত্রিশ পৃষ্ঠার রায়ের কপি প্রকাশ করেন বিচারিক আদালত রায়ের কপি ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছয় আসামির পরিবারকে দেওয়া হয় এর পরের দিন রোববার নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির রায়ের নথি হাইকোর্টে এসে পৌঁছে পুলিশের বিশেষ পাহারায় রিফাত হত্যা মামলার যাবতীয় নথি নিয়ে আসেন বরগুনা কোর্টের কর্মকর্তা জাহাঙ্গীর নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রিফারেন্স উচ্চ আদালতে মামলার যাবতীয় কার্যক্রমের নথি পাঠানো হয় হাইকোর্টে আসার পর আসামিরা সাত দিনের মধ্যে আপিল আবেদন করতে পারবেন মূলত কোনো আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্যকরের জন্য হাইকোর্টের অনুমোদন লাগে যা ডেথ রেফারেন্স মামলা হিসেবে পরিচিত তবে দণ্ডিতরা বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে জেল আপিল ও আপিলের সুযোগ পাবেন গত বছর ছাব্বিশ জুন প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে মামলার চব্বিশ আসামির মধ্যে নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ প্রাপ্তবয়স্ক দশ আসামির রায় ঘোষণা করেন জেলা ও দায়রা সাব্বির আহমেদ নয়দ ওরফে নয়নবর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন এবং অন্য একজন আসামি মোহাম্মদ মুসা পলাতক এর বাইরে এই মামলায় কিশোর আসামি রয়েছে চোদ্দ জন তারা বিচারের অপেক্ষায় সংশোধনা দ্বারে আছেন